এবার আসছি ডারউইনের চতুর্থ প্রতিপাদ্য বিষয় ভেদ বা প্রকরণ ডারুইনের মতে পৃথিবীতে যে কোনো দুটি জীব কখনোই অবিকল একই রকমের হতে পারে না অর্থাৎ জীবেদের মধ্যে বৈশিষ্ট্যগত কিছু না কিছু পার্থক্য থাকবেই যেমন একই পিতামাতার সন্তান ধরো তোমরা অনেকেই আছো যারা দু তিনজন ভাই বোন আছো তোমরা একই পিতামাতার সন্তান হলেও তোমরা তো পরস্পরের সঙ্গে হুবহু সব কিছু তোমাদের একরকম নয় তোমাদের বৈশিষ্ট্যগত কিছু না কিছু পার্থক্য অবশ্যই কিন্তু আছে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারো সে কারণেই তোমরা একে অপরকে শনাক্ত করতে পারো তা সেই যে বৈশিষ্ট্যগত পার্থক্য তোমাদের মধ্যে তোমরা দেখছো একই পিতামাতার সন্তানদের মধ্যেও যেটা দেখা যাচ্ছে সেটাকেই বলা হচ্ছে ভেদ বা প্রকরণ ডারুইন এই ভেদ বা প্রকরণের কারণ হিসাবে বলেছেন যে অনবরত জীবকে যে তার জীবনচক্রে যে তিন ধরনের সংগ্রামের সম্মুখীন হতে হচ্ছে অর্থাৎ অন্তঃপ্রজাতি সংগ্রাম আন্তঃপ্রজাতি সংগ্রাম বা প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম এই সংগ্রামের কারণেই এই ভেদ বা পার্থক্যের বৈশিষ্ট্যগত পার্থক্যের সৃষ্টি হচ্ছে এবং এই যে বৈশিষ্ট্যগত পার্থক্য সেটা একটা জনুতে থেমে থাকছে না ডারুইনের মতে সেটা প্রজননের মাধ্যমে পরবর্তী জনুতে অর্থাৎ

পিতামাতার দেহ থেকে সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হচ্ছে এবং এটা বংশ পরম্পরায় এইভাবে মানে জেনারেশান আফটার জেনারেশান অর্থাৎ একজনু থেকে আর একজন সঞ্চারিত হতে হতে দীর্ঘ সময় পর এই যে বৈশিষ্ট্যগত পার্থক্য সেটা জমতে জমতে নতুন প্রজাতির উদ্ভব হচ্ছে তিনি এই ভেদ বা প্রকরণের সঞ্চয়ের ফলে বা এই যে ধারাবাহিক পরিবর্তনের ফলেই নতুন প্রজাতির উদ্ভব হয়েছে বলে তিনি মনে করেছেন অর্থাৎ এই ভেদ বা প্রকরণ বা এই বৈশিষ্ট্যগত পার্থক্যগুলোই জমতে জমতে নতুন বৈশিষ্ট্য প্রতিষ্ঠিত হতে থাকে এবং এটা অনেক দীর্ঘ সময়ের একটা ব্যাপার তাহলে প্রজাতি নতুন প্রজাতির উৎপত্তির জন্য তিনি এই ভেদ বা প্রকরণকে দায়ী করেছেন ডারুইন কিন্তু তিনি এই ভেদ বা প্রকরণ প্রকরণের যে একটা গুরুত্ব আছে সেটা কিন্তু তিনি মনে করেননি এবং এটাকে তিনি ঠিকঠাক মতো এর কারণ ব্যাখ্যা করতে না পেরে তিনি এটাকে প্রকৃতির খেলা বলে তিনি খুব একটা একটা গুরুত্ব দিতে চাননি কারণ সে সময়তে জিন বা মিউটেশনের ব্যাপারটা তার সম্পর্কে কোনো ধারণাই ছিল না সে কারণেই তা তার মনে হয়েছে যে এই আকস্মিক পরিবর্তন হল একটা প্রকৃতির খেলা সে কারণে তিনি খুব একটা গুরুত্ব দেননি এখন এই যে ভেদ বা বৈশিষ্ট্যজনিত পার্থক্য দারুইন বলেছেন যদি এই ভেদ বা বৈশিষ্ট্যজনিত পার্থক্য জীবকে তার জীবন সংগ্রামে জয়ী করে তবে তা হলো অনুকূল ভেদ আর যদি এই বৈশিষ্ট্যগত পার্থক্যগুলো জীবকে তার অস্তিত্ব মানে তাকে প্রকৃতিতে বেঁচে থাকার ক্ষেত্রে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে বা অস্তিত্ব টিকিয়ে রাখার পথে যদি বাধা সৃষ্টি করে তবে তা প্রতিকূল ভেদ বা প্রতিকূল প্রকরণ তাহলে ডারুইনের মতে ভেদ হলো দু প্রকারের জীবন সংগ্রামে সহায়ক ভেদ হচ্ছে অনুকূল ভেদ আর জীবন সংগ্রামে সহায়ক নয় এরকম বৈশিষ্ট্যগত পার্থক্য বা ভেদ হচ্ছে প্রতিকূল ভেদ আচ্ছা এরপর আসছি ডারুইনের পঞ্চম প্রতিপাদ্য বিষয় সেটা হলো যোগ্যতমের উদ্বর্তন এই যোগ্যতমের উদ্বর্তন কথাটি কিন্তু ডারুইনের দেওয়া নয় এই কথাটা যেটার ইংরেজি পরিভাষা হচ্ছে সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট এই সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট এই কথাটা প্রথম ব্যবহার করেছিলেন ইংরেজ দার্শনিক হারবার্ট স্পেন্সার তিনি প্রথম এই সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট যেটার বাংলা আমরা করেছি যোগ্যতমের উদ্বর্তন সেটা ব্যবহার করেছিলেন এই প্রতিবাদ্য বিষয়ের অন্তর্গত ডারউইনের যে চিন্তাভাবনা সে সেক্ষেত্রে সেটা একটু দেখে নেওয়া যাক না ডারউইন মনে করছেন যে জীবের যেসব প্রকরণ পরিবেশে টিকে থাকার অনুকূল অর্থাৎ যে বৈশিষ্ট্যগত পার্থক্যগুলো জীবকে জীবন সংগ্রামে জয়ী করে বা এই যে পার্থক্যগুলো থাকার জন্য বা বৈশিষ্ট্য থাকার জন্য জীব প্রকৃতিতে টিকে থাকে বা নিজেকে টিকিয়ে রাখতে পারে বা পরিবেশের সঙ্গে নিজেকে অভিযোজিত করতে পারে সেগুলো হচ্ছে অলরেডি আমরা পড়ে এসেছি সেগুলো হচ্ছে অনুকূল ভেদ তার মানে এই যোগ্যতমের উদ্বর্তনে তিনি বলতে চাইছেন এটাই যে জীবের এই যে অনুকূল প্রকরণযুক্ত জীবেরা যে জীবন সংগ্রামে জয়ী হলো এবং পরিবেশে তারা নিজেদেরকে অভিযোজিত করতে পারল তারা নিজেদেরকে অভিযোজিত করে তারা পরিবেশে টিকে থাকার যোগ্য রূপে নিজেদেরকে প্রমাণ করলো এবং এই যে যজ্ঞরূপে নিজেদেরকে প্রমাণ করতে পারলো এবার তাদের উদ্বর্তন ঘটবে অর্থাৎ যারা অনুকূল প্রকরণযুক্ত জীব তারা জীবন সংগ্রামে জয়ী হয়ে প্রকৃতিতে বেঁচে থাকার অধিকার লাভ করলো অর্থাৎ তারা নিজেদেরকে যোগ্য বলে প্রমাণ করলো এবং এই যোগ্য জীবেদেরই পরবর্তীকালে উদ্বর্তন ঘটবে অর্থাৎ তারাই বংশ পরম্পরায় প্রকৃতিতে টিকে থাকবে এটাই হলো যোগ্যতমের উদ্বর্তন আর যাদের প্রকরণ জীবন সংগ্রামে সহায়ক নয় যাদের প্রকরণ প্রতিকূল তারা রূপে কালক্রমে পৃথিবী থেকে অবলুপ্ত হবে অর্থাৎ তারা নিজেদেরকে যোগ্য বলে প্রমাণ করতে পারলো না তাই তাদের উদ্বর্তন ঘটল না তারা প্রকৃতি থেকে ধীরে ধীরে অবলুপ্ত হয়ে গেল হয়ে যাবে এটাই ডারউইন যোগ্যতমের উদ্বর্তন বলতে তিনি এটাই বোঝাতে চেয়েছেন যদিও এটা আমাদের মনে রাখা দরকার যে কোনো একটা জীব যদি একটা নির্দিষ্ট পরিবেশে বাঁচার অযোগ্য হয় সে কিন্তু অন্য কোনো পরিবেশে কিন্তু বাঁচার যোগ্য হতেও পারে যেমন দেখো উদাহরণ দিতে পারি যে গ্রীষ্ম প্রধান দেশে যে ছোট ছোটো লোমওয়ালা যে কুকুর সেটা সহজেই গ্রীষ্মপ্রধান দেশে বেঁচে থাকতে পারে কিন্তু সেই কুকুরকে যদি শীত প্রধান মেরু অঞ্চলে নিয়ে যাওয়া হয় যেখানে সারা বছরের বেশিরভাগ মানে পুরো সময়টাই প্রায় বরফে ঢাকা থাকে সেখানে কিন্তু সেই কুকুর বাঁচার অযোগ্য বলে গণ্য হবে আবার শীত প্রধান দেশের বড় লোমওয়ালা কুকুরকে যদি আমরা এখানে আমাদের গ্রীষ্মপ্রধান দেশে নিয়ে আসি সেখানে তাহলে সে কিন্তু হাঁসফাঁস করবে ওই লোমের কভারটার জন্য সে এখানে বাঁচার কিন্তু অযোগ্য হতে পারে তাহলে গ্রীষ্মপ্রধান অঞ্চলে যে লোমো ছোট লোমোওয়ালা কুকুর সেটা এখানে বাঁচার যোগ্য অথচ মেরু অঞ্চলে বাঁচার কিন্তু অযোগ্য আবার ওখানকার বড় লোমওয়ালা কুকুর ওখানে বাঁচার মানে শীতপ্রধান দেশে বাঁচার যোগ্য আবার এখানে বাঁচার কিন্তু অযোগ্য তাহলে একটি জীব নির্দিষ্ট একটা পরিবেশে বাঁচার অযোগ্য হলেও অন্য কোনো পরিবেশে সে বাঁচার যোগ্য হতেই পারে তাহলে যোগ্যতমের উদ্বর্তন প্রতিপাদ্য বিষয়ের মধ্যে দারুইন এটাই বোঝাতে চেয়েছেন যে অনুকূল প্রকরণযুক্ত জীবেরা তারা জীবন সংগ্রামে জয়ী হয়ে পরিবেশে নিজেদেরকে অভিযোজিত করবে এবং নিজেদেরকে যোগ্য বলে প্রকৃতিতে টিকে থাকার যোগ্য বলে প্রমাণ করবে এবং তারাই প্রকৃতিতে বংশ পরম্পরায় থেকে যাবে অর্থাৎ তাদের উদ্বর্তন ঘটবে আচ্ছা পরবর্তী যে ডারউইনের যে প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে খুবই ভাইটাল একটা প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন এই প্রাকৃতিক নির্বাচনটাই হচ্ছে ডারুইনবাদের মূল প্রতিপাদ্য বিষয় সে কারণ সে কারণেই ডারুইনবাদকে প্রাকৃতিক নির্বাচনবাদও কিন্তু বলা হয়ে থাকে এই প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে ডারুইন কি বলতে চেয়েছেন না ডারউইন বলছেন যে অনুকূল প্রকরণযুক্ত অধিক সুবিধাভোগী জীবেরা অর্থাৎ যারা জীবন সংগ্রামে অনুকূল প্রকরণ থাকার জন্য বেশি সুবিধা ভোগ করে সেই জীবেরা জীবন সংগ্রামে জয়ী হয়ে যোগ্যরূপে প্রকৃতি দ্বারা নির্বাচিত হয়ে বাঁচার অধিকার পায় এবং তারাই বংশ পরম্পরায় টিকে থাকে অর্থাৎ যোগ্যতমের উদ্বর্তনের মাধ্যমে প্রকৃতি তাদের বেছে নিচ্ছে অর্থাৎ যারা অনুকূল প্রকরণযুক্ত জীব তারা জীবন সংগ্রামে জয়ী হচ্ছে প্রকৃতি তাদের প্রকৃতি তাদের যোগ্য মনে করছে বলেই তারা পরিবেশে টিকে থাকার অধিকার পাচ্ছে প্রকৃতি তাদের নির্বাচন করছে বেছে নিচ্ছে প্রকৃতি তাদের আর এই অনুকূল প্রকরণযুক্ত জীবেরাই তাদের সন্তান সন্ততিদের সন্তান সন্ততিরা মানে এদের যে সন্তান সন্ততিরা তারা উত্তরাধিকার সূত্রে এই অনুকূল প্রকরণগুলিকে লাভ করে প্রক্ষান্তরে প্রতিকূল ভেদ যাদের আছে অর্থাৎ যাদের বৈশিষ্ট্য প্রকৃতিতে টিকে থাকার অনুকূল নয় সেই প্রতিকূল ভেদ সমন্বিত জীবেরা তারা প্রকৃতি দ্বারা নির্বাচিত হয় না প্রকৃতি তাদের প্রত্যাখ্যান করে ফলে তারা পরাজিত সৈনিকের মতো ধীরে ধীরে প্রকৃতি থেকে অবলুপ্ত হয় তাহলে দু ধরনের ভেদ সমন্বিত জীব আমরা দেখতে পেলাম ডারুইনের মতে যাদের বৈশিষ্ট্য প্রকৃতিতে টিকে থাকার সহায়ক জীবন সংগ্রামে জয়ী হয় তারা এবং প্রকৃতি তাদের বাঁচার অধিকার দেয় তার মানে প্রকৃতি তাদের বেছে নিচ্ছে যে হ্যাঁ তোমরাই বেঁচে থাকবে এবং তোমাদেরই তোমরাই বংশ পরম্পরায় এখানে টিকে থাকবে এবং তোমাদের এই যে অনুকূল বৈশিষ্ট্য সেগুলোই তোমাদের সন্তান সন্ততিরা উত্তরাধিকার সূত্রে পাবে আর যারা প্রতিকূল সম ভেদ সমন্বিত জীব তারা প্রকৃতি দ্বারা নির্বাচিত হচ্ছে না প্রকৃতি তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কারণ তাদের যে বৈশিষ্ট্য প্রকৃতিতে টিকে থাকার অনুকূল বা সহায়ক নয় ফলে তারা প্রকৃতি দ্বারা নির্বাচিত হচ্ছে না প্রকৃতি তাদের বাঁচার অধিকার দিচ্ছে না ফলে তারা পৃথিবী থেকে ধীরে ধীরে অবলুপ্ত হচ্ছে তাহলে এই হলো প্রাকৃতিক নির্বাচন এবং এটাই ডারউইনবাদের মূল কথা আচ্ছা এরপর সপ্তম প্রতিপাদ্য বিষয় যেটা যেটা হচ্ছে লাস্ট প্রতিপাদ্য বিষয় ডারুইনে সেটা হচ্ছে নতুন প্রজাতির উদ্ভব নতুন প্রজাতি কীভাবে আসছে অলরেডি ভেদ বা প্রকরণ পড়াবার সময় আমি বললাম একই কথা আবার এখানে বলছি যে অনুকূল যে প্রকরণগুলি সেগুলো বংশ পরম্পরায় মানে পিতা মাতার দেহ থেকে সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হচ্ছে এবং এটা তো হয়েই যাবে মানে জেনারেশন আফটার জেনারেশন এটা হতে থাকবে এবং দীর্ঘ সময় এটা পুঞ্জীভূত হতে হতে আসছে অর্থাৎ আমরা পূর্বপুরুষের দেহ থেকে সেই সমস্ত বৈশিষ্ট্যগুলি পেতে পেতে আসছি এবং সেইগুলো এই অনুকূল প্রকরণগুলি পুঞ্জীভূত হতে হতে যে উত্তর সৃষ্টি করে অর্থাৎ নতুন যে অপত্যরা পৃথিবীতে আসছে দীর্ঘ সময় পর তারা দেখা যাচ্ছে তাদের পূর্বপুরুষের থেকে বৈশিষ্ট্যের নিরিখে বহুলাংশে আলাদা তারা অনেক জায়গাতেই তাদের পূর্বপুরুষের সঙ্গে তাদের আর কোনো মিল থাকছে না তারা অনেকটাই বদলে যাচ্ছে এবং এই যে বদল বা পরিবর্তন তারা যে নতুন বৈশিষ্ট্য নিয়ে এক ধরনের জীব যে পৃথিবীতে এলো অর্থাৎ পূর্বপুরুষ ও উত্তর এই যে বৈসাদৃশ্য বা এই যে অমিল এর ফলে যে নতুন যে অভিযোজিত যে জীব সম্প্রদায় বা প্রজাতি পৃথিবীতে আসছে তারা একটা নতুন প্রজাতির উদ্ভব ঘটাচ্ছে অর্থাৎ অনুকূল যে প্রকরণগুলো সেগুলো পুঞ্জীভূত হতে হতে বংশ পরম্পরায় পুঞ্জীভূত হতে হতে যে উত্তরপুরুষ সৃষ্টি করছে সেই উত্তরপুরুষের সঙ্গে পূর্বপুরুষের একটা মানে ব্যাপক একটা বৈসাদৃশ্য লক্ষ্য করা যাচ্ছে ফলে কালক্রমে একটি নতুন প্রজাতির উদ্ভব ঘটছে যে অপত্যরা দীর্ঘ সময় পর পৃথিবীতে আসছে তাদের সঙ্গে তাদের উদ্বংশীয় পূর্বপুরুষদের বৈশিষ্ট্যের একটা ব্যাপক তফাত একটা মানে বহুলাংশে তাদের মধ্যে একটা অমিল দেখতে পাওয়া যাচ্ছে ফলে নতুন যে প্রজা নতুন যে জীব তাদেরকে তখন আমরা বলছি যে এরা হলো নতুন প্রজাতি যে যেমন করে আমরা মানুষেরা যে আমাদের যে আদি মানব থেকে আমরা এসেছি সেই আদি মানবের মধ্যে অনেকগুলো লাইন আছে যেমন হোমো ইরেক্টাস আছে সেরকম এই যে মানুষের যে বিবর্তন সেক্ষেত্রে দেখা গেলে দেখা যাচ্ছে যে হোমোসেপিয়েন্সের থেকে তাদের যে আমাদের যে পূর্বপুরুষেরা আমাদের যে উদ্বংশীয় যে পূর্বপুরুষ তাদের থেকে আমরা কিন্তু বহুলাংশেই আলাদা সে কারণেই আজকের যে আধুনিক মানবের প্রজাতি সেটা হলো হোমোসেপিয়েন্স আমরা একটা নতুন প্রজাতির একটা মানুষ যারা আমাদের আদিম মানুষদের থেকে কিন্তু ক্রমান্বয়ে এই অনুকূল প্রকরণগুলো সঞ্চিত হতে হতে আমরা কিন্তু তাদের থেকে উৎপত উৎপন্ন আমরা তাদের থেকে এসেছি আমরা তাদের থেকেই বিবর্তনের মাধ্যমে আমরা তাদের থেকেই এসেছি কিন্তু আমাদের যে উদ্বংশীয় যে মানুষ বা আমাদের যে পূর্বপুরুষের যে আদি মানুষ সে আদিম মানবদের থেকে আমরা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছি ফলে আমরা একটা নতুন প্রজাতি আমাদের প্রজাতি হচ্ছে হোমো সেপিয়েন্স তাহলে এই হলো ডারুইনের সাতটি প্রতিপাদ্য বিষয় যেটা আমি তোমাদের দুটো ভাগে দিলাম এবং এই ডারুইনের যে ডারুইন বাদ এই ডারুইন বাদ পরবর্তীকালে জিনতত্ত্বের আলোকে প্রতিটা প্রতিপাদ্য বিষয় সং সংশোধিত হয়েছে এবং সেটাকে নয়া ডারুইন বাদ রূপে আমাদের সামনে জিনতত্ত্বের আলোকে নয়া ডারুইনবাদকে প্রতিষ্ঠা করা হয়েছে এবং সেই ডারুইনবাদের মানে প্রতিপাদ্য বিষয় সংশোধিত ডারুইনবাদ সেটাই এখন সর্বজন গৃহীত এই প্রাচীন যে ডারুইনবাদ সেটা বিবর্তনের একটা নতুন দিশা দেখালেও সেটা কিন্তু বহুলাংশেই এখন সংশোধিত হয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে যে ডারুইনবাদের সীমাবদ্ধতা কি কী আছে কেন ডারুইনবাদকে সংশোধন করতে হলো কি কি ভুল তিনি বলেছিলেন সেগুলো তোমরা সংশোধনী আকারে বা ডারুইনবাদের যে সংশোধিত যে পার্টগুলো সেগুলো তোমরা দেখবে ত্রুটি বা সীমাবদ্ধতা ডারুইনবাদের কি আছে সেগুলো তোমাদের বইতে দেওয়া আছে সেগুলো তোমরা ভালো করে পড়বে সেই জায়গাগুলো দেখবে ল্যামার্ক সঙ্গে ডারুইনবাদের একটা পার্থক্য আছে সেটা পড়তে হবে তোমাদের এই নিয়ে আমি একটা ছোট একটা ভিডিও দেব যেখানে ওই জিরাফের লম্বা গলা প্রসঙ্গে ডারুইন এবং ল্যামার্কের যে বিরোধ বা ল্যামার্ক কি বলেছিলেন এবং ডারুইন কি বলেছিলেন সেটা নিয়ে তোমাদের আলাদা করে আমি একটা ভিডিও দেবো সেটা তোমরা দেখবে